আজকের এই দিনে 2005 সালের 17ই আগস্ট 63টি জেলায় একযোগে বোমা হামলায় কেঁপে উঠেছিল পুরো দেশ। নিজেদের অস্তিত্ব সক্ষমতা প্রমাণ করতেই আদালত প্রাঙ্গণ, জনসমাগম স্থল, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়েছিল জঙ্গিরা। বোমা হামলার পর আলামত উদ্ধার করতে গিয়ে জঙ্গিদের লিফলেটে জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবির দায় স্বীকারের ঘোষণা পাওয়া যায়। টনক নড়ে সরকার ও প্রশাসনের। 500টি বোমা হামলার ঘটনায় দুইজন নিহত হলেও এর ব্যাপকতা ছিল ভয়াবহ। আহত হয়েছিলেন শতাধিক মানুষ। দেশকে কাঁপিয়ে দেয়া এই হামলার ঘটনায় 159টি মামলায় 830 জনকে আসামি করা হয়। 102টি মামলার রায়ে 15 জনকে ফাঁসির আদেশ দেওয়ার পাশাপাশি 339 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। এই হামলার মাস্টারমাইন্ড শীর্ষ জঙ্গি নেতা শায়েক আব্দুর রহমান ও সিদ্দিকুল ইসলাম বাংলা ভাই সহ অপরাপর জঙ্গিদের ফাঁসি কার্যকর হয়েছে। তাদের অনুসারীদের অপতৎপরতা এখনও থামেনি। জঙ্গি কার্যক্রমে জড়িত সন্দেহে এখন পর্যন্ত র‍্যাব গ্রেফতার করেছে 2,800 জঙ্গিকে। জঙ্গিবাদকে বৈশ্বিক সমস্যা উল্লেখ করে তা নিয়ন্ত্রণে নজরদারি বাড়ানো হচ্ছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।